여러분 안녕하십니까? 소발케 저지수 전 제가 대신 나와서 설교를 하는 줄 알았습니다. 아마 또 모노 흘러 주나 아마 제가 아미 니제 이세 프로젤 코르치 마침 떠나 제가 이야기할 수 다행입니다. 또쿠 발로 비디오 세솔로 아미 니제 이세 프로젤 네, 코르치 오늘 저녁에는 우리가 전 세계에 있는 기독교 지도자들이 모였습니다. 아츠케 선다 발라 소모스토 두니아르 크리스천 리더스라 자마 호예체 하나님 말씀을 펴서 우리 모두 지도자들이 하나님 말씀 앞에 마음을 같이 할수 있는 얼마나 감사한지 모릅니다. ঈশ্বরের বাক্য খুলে আমরা সমস্ত লিডার ঈশ্বরের বাক্য সামনে আসছি, এটা খুবই ধন্যবাদিত কথা।오늘 이런 시간 주신 주님께 감사를 드립니다. আজকে সময় দেওয়ার জন্য প্রভুকে আমি খুব ধন্যবাদ이 দিই।말씀을 읽겠습니다. 요한복음 제2장입니다. আসুন আমরা বাইবেল থেকে বাক্য পড়বো, যোহনের 2 অধ্যায়1절 말씀부터 읽겠습니다. তার 1 বাক্য থেকে পড়বো। 요한복음 2장 1절 찾으셨으면 읽겠습니다. 요한의 2 অধ্যায় 1 বচন, তারপরে যদি পেয়েছেন তাহলে আমি এখন পড়বো। 사흘 되던 날에 갈릴리 가나 혼인이 있어 예수의 어머니도 거기 계시고 আর তৃতীয় দিবসে গালির কানা নগরে এক বিবাহ হইল এবং যীশুর মাতা সেখানে예수 ছিলেন,제자들도 혼인의 청함을 আর সে받았으니 বিবাহে যীশুর ও তাহার শিষ্যগণেরাও নিমন্ত্রণ হইয়াছিল।포도주가 모자란지라 예수의 어머니가 예수께 이르되 저희께 포도주가 পরে없다 দ্রাক্ষরসে하니 অকুলান হইলে যীশু মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষরস নাই।예수께 가라사대 여자의 나와 무슨 상관이 있나이까 내 때까지 이르지 যীশু তাহাকে못하니라 বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় নাই।어머니가 하인들에게 이르되 너희에게 무슨 말씀하시든지 그대로 하라 하니 তাহার মাতা পরিচারিদিগকে কহিলেন, ইনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহাই করো।그 유대인의 결례로 따 두세 통 더는 돌 항아리에서 সেখানে일렀는지라 জিহুদীদের সূচিকর রীতি অনুসারে পাথরে 6টা জালা বসানো ছিল, তাহার এক একটাতে 2-3 মণ করিয়া জল ধরিত।저희 기르시되 항아리에 물을 채우라 하신즉 아구까지 채우니 যীশু তাহাদিগকে বলিলেন, এই সকল জালায় জল পুরো। তাহারা সেগুলি কানায়이젠 কানায়너희 পূর্ণ은혜 갖다 করিল।주라 하시며 갖다 주었더니 পরে তিনি তাহাদিগকে বলিলেন, এখন উহা হইতে কিছু তলিয়া ভোজ্যদক্ষের নিকটে এলিয়া লইয়া যাও। নিকোদেম তাহারা ফরিয়া লইয়া গেল। মাকাইস লাঞ্জিয়া ভোজ্যদক্ষ যখন সে তিমাতুন জল যাহা হাইন্দরন দাক্ষরস হইয়া ফরিয়া গেছিল আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না, কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন গোইকাজি ভোজ্যদক্ষ কিরসেন বরকে ডাকিয়া কহিলেন, আমরা 9 বাক্য এরম পর্যন্ত উরিগা পড়লাম। সংগ্যঙল ইলগোমিয়ন যখন আমরা বাইবেল পড়ি,성경은 우리 마음을 내가 가진 그 마음에서 벗어나서 하나님 쪽으로 마음을 이끄는 일을 해요. 또 바이벨 아마데 아마 먼 되게 바이 거래 세 이셔의 머네 되게 니에 자이 만일에 성경이 없었더라면 저는 오늘 여기서 있지 못했을 যদি 바이벨 না হতো হয়তো আজকে আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়েও থাকতাম겁니다. 만일 না।성경이 없더라면 난내 마음의 평안을 찾지 못했을 겁니다. যদি বাইবেল না হতো হয়তো আমার মনে আমি শান্তিও পেতাম না। 성경이 내 마음에 평안을 주고 기쁨을 주고 소망을 주었습니다. 바이벨 আমার মনে শান্তি দিল, খুশি দিল আর আশা দিল। 성경만 내 마음이 일하는 건 아닙니다. নিশ্চিত শুধু বাইবেলই আমার মনে কাজ করেনি। 근심이나 염려가 찾아올 때가 없지 않지만, অনেকবার চিন্তা ও সমস্যা আমার মনে কাজ না করলো। 성경은 참 많은 근심이나 염려를 잠재우고, 또 바벨 아마 ওই সমস্ত চিন্তার সমস্যাগুলোকে ঘুম পাড়িয়ে দিত, 예수님을 향한 마음을 일으키니 너무 놀랍습니다. আর যিশুর মন তুলে ধরতো, যেটা খুব অদ্ভুত ছিল আমার কাছে। 오늘 저녁에 요한복음 2장 갈릴리 가나 혼인 잔치에 তো대한 আজকে সন্ধ্যাবেলায় যোহনের 2 অধ্যায় সে কানানে যে বিবাহ হচ্ছিল তার বিষয়ে আমি কিছু বলতে চাই।이야기 내용 가운데서 예수님의 어머니가 예수님의 포도주가 모자랄 큰 어려움이 있어 포도주 모자란 이야기를 했어요. এখানে যিশুর মা যিশুকে বলছে তাদের দাক্ষর শেষ হয়ে গেছে, যিশুর মা তাকে এটা বলছে।예수님 뭐라고 말씀하세요? 여자여, 나와 무슨 상관이 있나요? 내 때까지 이러지 못하여. যিশু তাকে কি উত্তর দিলেন, হে মহিলা, তোমার সাথে আমার কি কাজ, এখন আমার সময় আসেনি। 예수님께서 내 때가 있어. 아직 일을 할수 없다는 이야기지. যিশু বলছে, এখন আমার সময় আসেনি, আমি কাজ করতে পারবো না। 그때 예수님의 어머니 마리아는 그 말을 금방 알아들었어요. তখন সে যিশুর মা সে কথাটাকে খুব তাড়াতাড়ি বুঝে গেল,하인들에게 조용히 말했습니다. আর সমস্ত পরিচারকদের সে গিয়ে বলল, "너희에게 무슨 말씀만 하시든지 그대로 하라." এ তোমাকে যা কিছু বলে না কেন, যেরকম বলে সেরকম তোমরা করো। 그 이야기를 했습니다. এই কথাটি তিনি তাদের বললেন। 그 이야기대로 예수님이 하신 말씀이 그대로 이루어졌고, তো এই কথার অনুসারে যীশু যেরকম বলেছিল সেরকম করা হলো। 예수님께 이 세상에 처음으로 큰 능력을 행할 수 있는 역사를 했습니다. যিশু এই জগতে আসার পরে সে প্রথম সে আশ্চর্য কর্ম তিনি이게 দেখালেন।멀리 이야기 아니고 오늘 저녁 여러분과 내 이야기인데 এটা আজকে কি বলতে চাইছে, এটা আপনার বিষয় আর আমার বিষয় বলতে চাইছে।만일에 여러분들이 어떤 위치에 있든지 어떤 어려움이 있든지 간에
কোন স্থানে থাকুন না কেন, যে কোনো অবস্থায় থাকুন না কেন,너희에게 무슨 말씀을 하시든지 সে তোমাকে যা কিছু বলে 너희 생각대로 하지 말고 নিজের চিন্তার অনুসারে করবে না, যেসুমি হাসিল মাসুম কদরো হেরা বরং যিশু যেরকম বলছে তোমরা সেরকমই করো। কু ইয়েগিন দারুগে মারামিয়ন শব্দটা যদি অন্যদিক দিয়ে ধরা যায় সেন্দাকুল পরেরা, এর মানে হচ্ছে তোমার চিন্তাটাকে ফেলে দাও, তুমি নিজের চিন্তার অনুসার জীবন কাটিয়েছ, কিন্তু এখন যিশুর বাক্যের অনুসার জীবন কাটাও। এই কথা যে তিনি বলতে চাইছিলেন, ইয়াগিগা কদরো ইরুয়াচিমেনসো, কিন্তু এই কথা যেরকম থেকে সেরকম যখন পূরণ হলো, যিশু আমাদের মধ্যে ছোট বড় এমনকি সমস্ত সমস্যাকে তিনি সমাধান করতে পারেন। গালিলের কানা নগরে সে শুধু দাক্ষরস ঘটে গেছিল, শুধু এই সমস্যাটাই নয়, প্রত্যেক রোগের এক একটা করে আলাদা আলাদা বিরক্তকর জিনিস থাকে, কিন্তু বাইবেলে ঈশ্বরের সিদ্ধান্তের অনুসারে হয়তো আমরা কোনো জিনিস সামনা না করি না কেন, আমার চিন্তা হচ্ছে এরকম এরকম এরকম, কিন্তু আমার সমস্ত চিন্তাগুলো বার করে আমরা যিশুর বাক্য নিজের মনে স্বীকার করি, তখন যে চিন্তা আমাকে চালাচ্ছিল কিন্তু যিশুর সে মন সে শক্তিটা দেয়, এইভাবে আমরা দেখতে পাই যিশু কিভাবে আমাদের মধ্যে অদ্ভুত রূপে কাজ করে। অনেক দিনের আগে সেই ব্যাঙের সে চামড়ার মতো দেখতে তরমুজ হতো, খেগুড়ি ধুয়ে মুনি হাগো ছামে মুনি পিসে দেশ খেগুড়ি ছামেরা হয়েছে, যেহেতু ব্যাঙের চামড়া আর তরমুজের সেই কভার দেখতে একই লাগে, তখন সে ব্যাঙের চামড়ার মতো দেখতে সে তরমুজটা খুব স্বাদিষ্ট বলে ধরা হতো। তো এত দামি সে ব্যাঙের মতো দেখতে সে তরমুজ কেন শেষ হয়ে গেল আপনি জানেন? কারণে যে জমে মারা গেছে এরকম না, ঠিক আছে, সমুজ নামের তরমুজ আসলো আর এই ব্যাঙের চামড়ার মতো দেখছে তরমুজ গুলোকে শেষ করে দিল। সমুজ নামের তরমুজের গল্প আমি খুব ভালো করে জানি, সঞ্জুতে যেখানে এই তরমুজের চাষ সেখানে আমি গেছিলাম, সঞ্জুতে আমাদের চার্চ আছে এটা খুব সুন্দর ভাবে তারা বানিয়েছে, সেদিন সে চার্চের উদ্বোধন ছিল বলে আমাকে প্রচার করতে বললো, আর সেদিন আমি সঞ্জুতে গেলাম, আমি খুব অবাক হয়ে গেলাম, সঞ্জুতে তরমুজ চাষ করার জন্য 4,000 লোক কাজ করে, যে ছামে নৌসা যেল আপজাবি로 선 사람이 손 임모신데 거듭나서 우리 교회 장로님입니다. তো ওখানে যে সবথেকে বড় যে চাষি হিসাবে যিনি কাজ করেন তিনি হচ্ছে আমাদের চাচ্ছে এল্ডার সন ইনমো। কে যেগা কোনা যে কি মমনিকা হন্দাঙ্গ ইয়েবেরল দরিগো সারল হেসমিদা। কা যে কোন সভা শেষ হলো তখন আমরা খেতে বসেছিলাম, শিফারেন্দে কে সোনিমো জানুন চাতে গঞ্জঙরে সোনিমো এল্ডার এসে তিনি নিজের টেস্টিমনি দিচ্ছিলেন, কাকিয়া ইবনে ইয়েবদান যে 6억을 하나님께 헌금을 বা চ্যাপেল বানানোর জন্য তিনি 4.5 কোটি টাকা দান করেছেন। কিন্তু ওলে ছামে নৌসা চাল দে 6억을 다 갚았다는 হচ্ছে খুব ভালো তরমুজ হলো যার কারণে তিনি 4.5 কোটি টাকা যে উদ্ধার সেটা পুরো দিয়ে দিয়েছেন। যে তরমুজের ব্যবসা এটা কোনো সাধারণ ব্যবসা নয়, এত কম সময় সেই তরমুজের ব্যবসার দ্বারা 4.5 কোটি টাকা তিনি পুরো দিয়ে দিয়েছেন, কিন্তু এটা সত্যি ছিল। তো এল্ডার এসে তিনি তার কথাটা বললেন, তার বাবা খুব মদ খেত,역시 술을 마셔 সেও খুব মদ খেত,방탕하게 살 আর তিনি অনেক ভ্রষ্ট জীবন কাটিয়েছেন, আবজিগা কো সংঘের মধ্যে 제일 기쁜 성교회
একদিন তার বাবা সব থেকে আনন্দের মিশন গুড নিউজ মিশনের সঙ্গে সে দেখা করলো আর সে উদ্ধার পেল। তার বাবা অনেক বদলে গেল। তখন থেকে তার বাবা ছেলেকে শুধু যিশুকে বিশ্বাস করতে বলল, কিন্তু এই ছেলেটা যিশুকে বিশ্বাস করলো না। বাবা তুমি বিশ্বাস করো। আসলে যে তার বাবা ক্যান্সারের জন্য অনেক সমস্যায় ছিলেন। তো তার বাবা ক্যান্সার থেকে মারাই যাচ্ছিল, কিন্তু একদিন তিনি খাবারও খাচ্ছিলেন না। বাবা তুমি খাচ্ছ না কেন? যেহেতু ক্যান্সারের কারণে তার মুখে কোনো স্বাদ নেই বলে তিনি খাবার খাচ্ছেন ক্যান্সারের পেশেন্ট যাতে অবশ্যই খায়, কিন্তু তিনি 3 দিন কিচ্ছু খাননি। 사흘 동안 밥을 한 끼도 안 드셨어. 3 দিন ধরে তিনি কিচ্ছু খাননি। বাবা তুমি কিছু খাচ্ছ না কেন? যেহেতু তার জিভে কোনো স্বাদ নেই বলে। কিন্তু একদিন তার মা সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এ ইনমো, তুই জানিস কেন তোর বাবা খাচ্ছে না? ও, বাবার ক্যান্সার হয়েছে বলে সে কিছু খেতে পারছে না। না, তোর বাবা খুব ভালোভাবে খাওয়া দাওয়া করতো। তাহলে এখন খাচ্ছে না কেন? যেহেতু তোর পিতার সে মৃত্যু নজদিক বলে সে উপবাস প্রার্থনা করতে যাতে তুই উদ্ধার পেয়ে যাস। তো ছেলেটা ভাবলো, আমি কি বাবাকে এত কষ্ট দিয়েছে নাকি? তখন সে নিশ্চয় করলো যে আমি আমার মন বদলে দেবো। তাহলে এখন আমি কি করবো? যিশুর উপরে তুই বিশ্বাস কর। কি করে যিশুতে বিশ্বাস করবো? এই জন্য ছেলেটা তার বাবার কাছে এলো। বাবা আমি ভুল করেছি, এখন তুমি যিশুর উপরে বিশ্বাস করো। কিন্তু বাবা আগে তুমি খেয়ে নাও। বাবা তুমি যা বলবে তাই আমি শুনবো। বাবা আমি তোমাকে বিনতি করি, ভুল করেছিলাম বাবা, তুমি যদি খেয়ে না তাহলে আমি তোমার কথা শুনবো। এখন বাবা বললো, ঠিক আছে চলো খেয়ে নি তাহলে। তাহলে যদি আমার ছেলে এখন খাবার দিচ্ছে তাহলে আমি খাবো। তারপরে বাবা খেয়ে নিল। তারপরে তিনি তাকে বাক্য প্রচার করলেন। তো অদ্ভুত ভাবে এই ছেলেটা পাপের ক্ষমা পেল। কিন্তু তরমুজ চাষ করে ছেলেটা আগের থেকে অনেক বদলে গেল। এতদিন ধরে তার মন থেকে যে চিন্তা আসছে সে চিন্তার অনুসারে সে চলতো। এখন থেকে সে নিজের মনের মতো নয় কিন্তু যিশুর মনটাকে স্বীকার করে জীবনযাপন করতে শুরু করলো। একদিন যখন ঠান্ডার দিনে সে তরমুজ লাগাচ্ছিল, সেইবার খুব জোর শীত পড়েছিল, সমস্ত তরমুজ জমে মারা গেল। তো লোকেরা যখন দেখলো এই ক্ষেতের তরমুজ গুলি মরেনি না জমেছে, সমস্ত লোকেরা চিন্তায় পড়ে গেল, কিভাবে ক্ষেতের তরমুজ হচ্ছে জমেনি, একদম দেখতে একদম পুরো ঝকঝকে তাজা লাগছে। তরমুজ ক্ষেতের সামনে আসলো। হে শোনেন, কি করে তোমার তরমুজ গুলো ঠান্ডায় জমলো না? তখন সোন ভাই বলল, আমি অনেক বছর ধরে শীতকাল দেখেছি আর আমি বুঝতে পেরেছি এই বছর শীত খুব জোর পড়বে। ছুইল জন্য তরমুজে আমি এমন সার দিই যাতে ঠান্ডাটাকে পরাস্ত করতে পারে।
그러니까 똑같이 참외 농사를 짓는 사람인데 প্রকারে লোক ছিল যারা তরমুজের চাষ করছিল한 번도 추위를 이기는 참외를 이야 생각도 해본 적이 없는데 그러 따라 ভাবিনি যে তরমুজগুলো সে ঠান্ডাকে পরাস্ত করে দেবে 추위를 이기도록 하기 위하여 추위를 이기는 비료를 줬다는 거예요. 근데 সে বলে কি হবে তরমুজকে সে সার দিয়ে যাতে ঠান্ডাকে তারা পরাস্ত করতে পারে 주민들이 물어서 추위를 이기는 비료가 뭐냐 জিজ্ঞেস করতে কি ধরনের সার যে শীতকেও পরাস্ত করে দেয় ও ওয়ে উম냐 কেন কেন এরকম ধরনের সার হবে না একটু ভেবে দেখো রাশিয়ানা পুকক কাতন নারানো রাশিয়া ও উত্তর পলির দিকে যে দেশগুলো আছে কেউরে ছুনিকা ওখানে অনেক ঠান্ডা পড়ে উত্তন উমশিগুল মগনা ওখানে কি রকম ধরনের খাবার তারা খায় দেজিপিয়ে চর্বি খায় চর্বিওয়ালা খাবার তারা খায়동유를 많이 먹는 따라 এরকম ধরনের খাবার বেশি খায়반대로 아프리카 같이 무더운 나라에는 কিন্তু উল্টো আফ্রিকার মতো গরম দেশে 기름기 많은 건 안 먹고 채소를 먹고 나무 열매를 먹는다 따라 চর্বিওয়ালা খাবার খায় না তারা শাকপাত খায় সবজি খায়사람도 그런데 식물도 똑같다 লোকও এরকম গাছপালাও এরকম 이제 이야기를 들으면 들어 이해는 가는데 이 কথাগুলো শুনে তারা বুঝতে তো পারছিল 다른 농부들이 가지고 있던 생각의 수준은 훨씬 높은 거예요 কিন্তু অন্য চাষির তুলনায় এই চাষির যে চিন্তা স্তর অনেক উচ্চ ছিল 그래서 이 사람은 계속해서 참외에 대해서 개발해 가지고 되게 ব্যক্তি তরমুজের বিষয়ে লাগাতার চিন্তা করতে লাগলো তার প্রতি বিকাশ করতে লাগলো 이제 참외를 파는데 এই ভাই এখন তরমুজ বিক্রি করে 그 이 손님모 장면 참외는 전부 100% 백화점으로 가요 손님모 일단은 তরমুজ সব মলে পাঠানো হয় 이제 백화점에서 와서 계약을 한 거예요 원래 লোকেরা এসে তার সাথে এখন কন্ট্রাক্ট করেছে 똑같은 한 상자를 파는데 백화점 만 원을 더 줄 테니까 전량을 우리에게 줘라 এক পেটির বদলে আমরা 800 টাকা করে বেশি দেব তো সমস্ত তরমুজ আমাদের দাও কোনিকা কুলকে পানন গয়েও এই জন্য এই ভাই এগুলোকে মলে বিক্রি করে সামেল ফল খুব চাই এই ভাই তরমুজ বিক্রি করার জন্য কিছু চিন্তাই করে না যেহেতু তরমুজ যখন আসে মরে লোকরা এসে নিয়ে চলে যায় ইয়ংজেরন যে ছামেয়ে দে কেসে সেঙ্গাগর তো এই ভাই লাগাতার সে তরমুজ নিয়েই চিন্তা করে ইয়ারোবনি ইনসেঙ্গল সালমেনসো তো আপনি যখন নিজে যখন জীবন যাপন করছেন সুসংিনা হ্যান্দে চরেন্দে আজু গো আজু গো নোপুন কি চিয়েরল গাজি চিয়েদরি ফিলোয়ান্দে সামসং হুন্ডার মতো বড় বড় জায়গা সত্যি অনেক বুদ্ধির দরকার পড়ে কে তান সারম সেঙ্গাগজি মোতান সেগেল মানদর জনাগিদো মানদলগো মো মোদঙ্গেল মানদলজিও তারা দুনিয়ার এমন জিনিস তৈরি করে যেটাকে মানুষ বুঝতে পারবে না ধরে না ফোন এরকম নানা রকমের জিনিস তারা তৈরি করে সারম এন্নারেনন জাগি সেঙ্গাল গাজো সারান্নন্দে তে ব্যক্তি প্রতিদিন তার চিন্তা নিয়ে চলছিল মিগো সংগ্যল ইলগোমেনসো কিন্তু যখন থেকে যিশুকে বিশ্বাস করেছে বাইবেল পড়তে লাগলো সেঙ্গাগাগো ইয়ের সেঙ্গাগ দা বাক্কা পড়েছয়ো তখন থেকে সে নিজের চিন্তা আর যিশু চিন্তার সঙ্গে অদলবদল করে নিল জিগম ই হংজেনন জাগিসো ইরনজেনন সেঙ্গাগ ইরনাদো ভাইয়ের মধ্যে অনেক ধরনের চিন্তা আছে কিন্তু সে চিন্তাগুলো সে তুচ্ছ মনে করে মুশিয়ো হানানিনকেরুতোনন কি চিয়েরল বাদাসো নংসা ঈশ্বর থেকে যে বুদ্ধি আছে সে বুদ্ধি নিয়ে সে চাষ করে 이제 그 참외를 농사를 지었는데 또 যখন সে তরমুজের চাষ করছিল তখনবুত ছামেগা ইলমেগা ইগো বসন্ত ঋতু আসার আগেই সে তরমুজ আসা শুরু হয়ে যায় আমেন হামবন কোচি ফিগো ইলমেল মেকো কিছু তরমুজ হয় প্রথম ফুল দেয় তারপর মধ্যে ফল আসে নাচা মানজাম যাগো জম শিয়তাগা একটু ঘুমায় একটু বিশ্রাম নেয় দুবার যে তো কোচি ফিগো ইলমেল মেকো তারপর আবার ফুল লাগে তার মধ্যে ফল আসে তারপর তারা আবার ঘুমায় আবার বিশ্রাম নেয় তৃতীয়বার আবার ফুল তারপর ফল লাগে তৃতীয়বার ফুল আসার পর ফল হওয়ার পরে আজকাজি হেগা ইকো নালসিগা ছুপচি আনন্দে এখন তো সূর্য আছে অত ঠান্ডাও নেই কিন্তু ফল আর হয় না যা ছামেয়া হে তরমুজ এই নাশি তাতোদান্দে ইলমে মেজে মত জেনদে ওয়ে নো শীতল লাগো করে এখন তো এত গরম আছে তো কেন তুমি ফল দিতে চাইছো না ফল তো দিতে পারো তুমি ইয়ংজেগা কো ইয়েপে ছামেবান ইয়েপে হোবাগ ইন আইতে দেখলো সে ফলের সামনে কুমড়ো আছে হোবাগাগো ছামেরল বিগো সেঙ্গাগি সে সে কুমড়ো আর সে তরমুজ থেকে তুলনা করে চিন্তা করতে লাগলো ছামেন যোগমানান ইলমেরে জম মেতা মারা পড়িনন্দে তরমুজ এত এত ফল নিয়ে আসে তারপরে শুকিয়ে যায় অনেক বড় বড় ফল নিয়ে আসে খুব বেশি ফল হয় হোবাং চর খুঞ্জল মেমে
그렇다 해도 버려 버려 펄 니아세. 참외야, 너 옆에 호박 좀 봐. 에 떨무지 빠실 꿈으로게 돼. 너는 열매가 적고 아직 햇빛이 너 시들려 와니. 너도 호박 좀 열매 좀 크게 맺고 좀 잘 맺어 봐. 근데 대학 때 거다 초다 거다 다들 쓰기자스. 근데 꿈으로 거다 버려 버려 펄 니아세. 내 연구하고 연구하고 연구. 덕은 세 비서네 버릇이나 걸로. 비료 가운데 여러 종류가 있는데 또 사로 অনেক ধরনের আছে. 대표적인 비료가 세 가지가 있는데 또 সাধারণত তিন ধরনের সার হয়. 첫 번째 비료가 질소 비료가 있고 또 এক ধরনের সার হয়질소. 두 번째 인산이란 비료. দ্বিতীয় ধরনের সার হচ্ছে জিনসেং. 어 জিনসেং 나 ক্ষমা করবেন. 그 진산. 나 죄송. 죄송. excuse me. 인산. 예, 그 세 번째 이제 그 비료가 가리가 있는. 아, 렉티티 라코메르 차르하이. 이제 보통 질소는 잎과 줄기에 많은 영향을 주고. 보통 라코메르 이제 사르치즈 달로 파타르퍼에 비시 프로바브다이. 나는 뿌리에다 영향을 주고. 라코메르 이제 사르치즈 세타 시커르퍼에 프로바브거래. 가리는 열매에다 영향을 주는. 또 띠띠 더러네 이제 사르치즈 세타 펄레르퍼에 프로바브다이. 예, 그 뿌리가 좋아지는 열, 저 비료를 많이 줬어. 또 이카르네 다 시커르즈다 발레바베 토리호이즈는 어네익 시 사르딜로. 근데도 별로 좀 좋아지긴 날라지긴 해도 별로 차이가 없어. 이때 이때도 바로 홀로 근데 또 그런 프로바브 볼로나. 참외가 뿌리만 좀 좋으면. 떨무르 주디 시컬 바로 어떠 달래 것도 바로 어떠. 근데 참외가 꽃을 잘 피 열매를 많이 맺는 참외 보면 확실한 게 뿌리가 좋은 참외예요. 제자 모두 그 바로 펄로 풀로 또 제 떨무르 시컬 그 바로 어떠. 아무리 참외에다 정성을 들이고 노력을 했는데. 내 떨무르 주는 어느 보리쌈 콜로 제 구먼 딜로. 참외가 조금은 좋아졌지만. 네, 여러분 이제 또 운노트 걸로. 근데 베시 파르토크 치료나. 늘 그런 생각이었어요. 네, 봐요, 하면서 이렇게 해봤지. 내가 참외만 좀 이렇게 뿌리를 잘. 또 아미 지디 떨무지 시커트 가로 베시 커트 파리토. 뿌리만 좀. 아미 지디 떨무지 시커트 가로 쇼크티샬리 커트 파리토. 이제 그게 이 형제 마음에 하나의 숙제로 남은 거. 아리셔의 바이르몬의 이글로만 약간 크리파테르 노시라 딜로. 참외는 뿌리가 약해. 떨무지 가치를 시커트 글로 쿱 돌볼. 좋으면. 이 시커트 지디 쇼크티샬리 호토. 뿌리가 너무 가늘어. 떨무지 시커트 쿱이 빠틀라하. 지금 굵은 뿌리가 있어요. 지금 안에 디스타 콜레지 떨무지 시커트 자태 모타 모타. 참외를 호박처럼 굵은 뿌리를 만들려고 애를 써. 그게 안 되는 거야. 꿈을 못 하죠. 근데 세타 홀로나. 근데 세타게 부디 딜. 근데 하나님이 지혜를 줬어요. 어느 날 해 참외를 심으면. 대학 버처스에 떨무지 자스 걸치로. 참외 하나 심고. 떨무지 파시 꿈으로. 옆에 호박. 꿈으로 파시 떨무지. 꿈으로 떨무지 꿈으로 떨무지 꿈으로 떨무지 이렇게 파시 자스 걸로. 참외 호박. 근데 저거 처음에 하시는 떨무지 바로 홀로 아 꿈으로 바로 홀로. 그러니까 약속인 한 뜻이 참외가 싹이 나고 호박이 싹. 아 저건 꿈으로 10cm 바로 해가 치로. 그 호박이 한 10cm쯤 작았으니 걸레 একটা চাকু নিয়ে সে কুমড়ো ডালাটাকে কেটে দিল. 아주 날카로운 칼로 가지고 호박 줄기를 비스듬히 대각선 잘랐어. সে তরমুজের লতাটাকে কেটে দিল. 참외 줄기를 딱 잘라 가지고 호박 뿌리에다가 참외 줄기를 딱 붙여 놓고 সে কুমড়ো শিকড়ের সাথে সে তরমুজের লতার সঙ্গে জোড়া লাগিয়ে দিল. 둘이 떨어지 않게 찌개로 찌. 아니, 이렇게 발로 그래 베드 이렇게 들어. 근데 놀랍게도 호박 뿌리에 나오는 그 영양을 가지고 참외가 자르기. 이거 봐, 기울어 이제 꿈으로 새 시골 때게 구스티피, 새 떨무지를 새 달리굴로 아로. 참외 뿌리는 아주 요즘도 가는데. 실례 떨무지 이제 러타 하이 쿱 소루 하이. 호박 뿌리 엄지 손가락만큼 굵어. 근데 꿈으로 이제 시골에 쿱이 모타. 깊이 박혀. 이따 마티로 오네 고라 보존도 자. 아, 저때 밑으로 포스티커런 질이 서브 오퍼니아세. 참외에 혁명이 일어났어요. 이전에 떨무지한테 저는 크란티에서 갈로. 그런 거 가지고 참외. 이렇게 돈을 배팔게 떨무지에 크란티 발아. 지어낸 소리지만. 이때 수도 아마르 바나나 샵도 티가 채. 참외가 한번 꽃이 피고 다음에 장기 기다렸다가 열매 맺고. 예전에 그때 떨무지 되게 풀 아스트 때로 펄 아스트. 두 번째 꽃을 피고 열매 맺고 또 기다렸다가 뒤뜨벌 아버 풀에 따로 펄 하이 아버 테메 자이 세 번째 꽃을 피고 열매를 맺고 뒤뜨벌 풀 아세 따로 펄 아세 이제 나도 못하겠다고 시들기 이밥에 아람이 그치 꽃에 빨구나 볼래 이제 떨무지라 숙기지 또 굵은 뿌리 영양이 막 공급이 되면서 근데 지금 세 꿈으로 세 시골 때가 따라 푸스티 받칠어
너무 놀란 게 참외가 3번 열매 맺어 5번 고비 어떤 바지 제 더무 3번 ফল আসতো এখন 5번 ফল দেয় 6번까지 고집이 있지 그지 더무 자면은 치료 제 따라 6번 ফুল ফল দিতো 열매면 굵고 튼튼하고 맛있는 거예요 이 ফলগুলো অনেক বড় বড় খুব স্বাদিষ্ট হতো ইবনি নোলাউ এর মধ্যে অনেক অদ্ভুত কথা ছিল সেটা কি জানেন আপনি কিছুন বিমিলা যাকে হঞ্জাম গাজিও হেননতে প্রথম সার তো আসলে লোকের এরকম ধরে টেকনিক কে তারা লুকিয়ে রাখে তারা বলতে চায় না কি জিবে দা কোশির আনামান সে তার বাড়িতে একটা ক্লাস তৈরি করলো ছামে তারপরে সে পরে তরমুজের উপরে পড়াশোনা করার ক্লাস করে যে কমমনিকা পোস্টাল পুছে নোকো তারপর সে পোস্টার ছাপালো নুদনজি ছামে কোয়ুগল পাদরো ওমে যদি কেউ তার কাছে তরমুজের বিষয় শিখতে চায় কগল যে কাছে জুনুন গায় তিনি তাকে শেখাতেন কগমান আনিগো তাঙ্গল মানদনুন গো কদা তাঙ্গল কিরমজিয়া হানুন গো মানন ফাংবব ইন্ন শুধু এটা নাই জমিটাকে কিভাবে খুঁড়তে হয় কিভাবে তার মধ্যে সার দেয় এটাও তিনি শেখাতেন কদগো কুনসুনিমল মান্নান্নন্দে তো ওখানে সে গ্রামে সরপঞ্চের সঙ্গে দেখা করলো সুনসুনদে জমিনি দারুন গন বোতো দারুন জেন কিছু আমুরা আঙ্গা চাই ওনে বিমিলান দা গন কগে নমু সিংগিয়াদান কিন্তু পঞ্চায়েত প্রধান অবাক হয়ে গেলে যে অন্য কেউ থাকলে এটা লুকিয়ে রাখতো কিন্তু তুমি সমস্ত মানুষকে শিখিয়ে বেড়াচ্ছো হঞ্জা নংসা চিয়ে গাজিগো কিন্তু সে একাই এত খেতি করে সংমাল সংজু ছামেগা কেগুরি ছামেল ই হিন্দন তত্ত্ব সন্নিবে যে তরমুজ আছে ওই মাসে কোনো তরমুজ তাকে হারাতে পারতো না 4000 세대가 되는 그 참외 농사짓는 전부 다 그 기술을 가르쳐. 근데 그 4000 समस्त কৃষককে এই টেকনিক শিখিয়ে দিলেন. 성주 참외가 최고가 대전의 समोजर से तरबूज सबसे विख्यात है. 참외 그 논에 다 부유해요. 대전의 성주 समस्त কৃষক খুব ধনী. 참외의 혁명을 가져온 거예요. 이 কারণে তরমুজের একটা ক্রান্তি তারা নিয়ে চলে এলো যাজে চনন জেগা ইয়াগি হাদাগা তো আমি যখন এটা বলছি সন্জাদরি মিগুয়েসে ভাগ দে ওমে তো যখন আমার নাতিরা সেই ছুটির সময় আমেরিকা থেকে আসতো করোনা তে মনে মদন্দা খাদরা তো এবার করোনার কারণে তারা আসতে পারবে না তারা বলল মেয়েদের দেরিগো সেবেগে কে পাতে গায় তো বাচ্চাদের নিয়ে আমি ভোরবেলা ওই খেতে যেতাম সি বাম্বুতো ছামেতানন ইরে শিখায় সেকে তাতে তরমুজ বার করার কাজে লাগাতাম আমি 18시 반 되면 그 비닐하우스 너무 더워 সকাল 4:30টা গ্রিনহাউস অনেক গরম হয়ে যায় ওখানে কাজ করা যায় না ওখানে ইরল মত হয় সঞ্জা সি মাগ ইরো সঞ্জা সি তারপরে তরমুজগুলোকে আলাদা আলাদা বক্সে রাখা হয় ইবনে পিজি দেসানিমি চবগো ছামে বাক গাও সিপতা তেবা পিজি রাজদূত আমাকে বলে সেই খেতে যেতে চায় জিনানচু কমিয়ো ইলা ওজনে গত সপ্তাহের শুক্রবারে আমরা সেই খেতে গেছিলাম কই গাসসয়ো আ যোজমন মত কিন্তু আজকাল তারা নতুন উপায় তারা ইউজ করছে ছামে কো পাতে আপে যে কো টানেলছরম চিবল চিয়ে নোকো খেতে সামনে একটা টানেলের মত একটা বাড়ি বানিয়েছে এখন আর ওখানে এসি লাগিয়েছে জিম্মাল কো জম নোসাজি চেশিনশিগুলো চিত্ত তো এখন যখন মানুষ চাষ করে খুব নতুন ভাবে তারা চাষ করে আগে ট্যাঙ্কে এটা নো তো তরমুজগুলো বার করে যদি ট্যাঙ্কারে রাখে তখন মেশিনটা স্টার্ট হয় ছামের크기에 따라 딱딱딱딱 따라지도 아 তরমুজের আকারের অনুসারে এটা আলাদা আলাদা রাখা হয় তো যে 크기 따라 이제 그 박스에 가지고 딱딱 쳐서 착착시 তরমুজের আকার অনুসারে এটাকে আলাদা আলাদা রাখা হয় তারপর এটাকে গাড়ি করে পাঠানো হয়대단님하고 대단님 그 우리 전에 목사님하고 রাজদূত এসেছিলেন পাস্টার জন এসেছিলেন 직원하고 আর রাজদূতের আন্দরে যারা কাজ করেন তারাও এসেছিলেন তার ওখানে সে অনেক খুশি হয়ে গেল যে জিনান জুবতো এই জন্য গত সপ্তাহ থেকে দেশাওয়ানে মেজু তোয়েলমাদা সংগঙ্গ গোমবুগা শিখাচ্ছে আমরা ফিজি দূতবাসে আমরা বাইবেল শুরু করেছি তো আমি খুব খুশি কোনিকা যে উরিগা জপুচিত নানন কে করেও তো এই কলম লাগানো ঠিক এরকম হয় উরিগা যে কো স্প্রিংফিল্ডে সাওয়ারে সিমন্নন আমরা স্প্রিংফিল্ডে আপেল চাষ করেছি সাওয়ারেন 2분의 1년생이란 나무를 심어요 তো আপেলে 2 এর 1 এরকম ধরনের গাছ লাগানো হয়사과나 감이나 이런 열매들은 그 씨를 심으면 또 어때 যখন আপেল আপেল গাছকে যখন লাগানো হয়아주 나쁜 나무가 나와요. 그때 되게 অনেক খারাপ একটা গাছ বেরিয়ে আসে. 그 감이나 사과 먹을 수 없을 정도 심한 있고 나쁜 열매가 나와요. 그러면 씨 아플 애또 খারাপ হয় যে ওটা আমরা গোড়া থেকে তুলে ফেলতে পারি. 그게 한 1년 전 자랐을 때 তো এটা যখন 1 বছরের জন্য বড় হয় তুংছিল잘라내. 아마 নিচ থেকে সেটাকে কেটে দি. 이 세계적으로 유명한 사과가 일본에는 후지란 사과인데 네 비카토 비카토 아플 아체 지금 일본의 후지 아플 난 후지산 밑에서 개발한 품종인데 되게 후지 아플 보라 이제 후지 পাহাড়ের মধ্যে সে আপেল হয় বলে 가장 좋은 사 현재 일제 후지예요 일본의 후지 아플 খুবই সেরা মনে করা হয়
후지 사과나무가 2분의 1년생이라는 게 있는데 후지 থেকে 2 থেকে 1 1 ধরনের আপেল কে বলা হয়사과가 한 1년쯤 자랐을 때 যখন সে গাছটা বড় হয়뚱치를 잘라내고 তখন সে গাছটাকে নিচে থেকে কাটা হয়이제 그 현재 있는 사과나무는 아주 돌사가 맛이 없어요. 암만 좋은 사과로 씨를 심으면 그래요. 사실 এখন যে আপেলটা খুবই জঙ্গলি আর খারাপ আপেল হয় 그다음 이제 후지 아주 맛 좋은 사과를 딱 잘라내고 여기다 접을 붙여. 후지 제 아플 아치 세 아플 가치 굴로테 콜롬 라가나 하이. 뿌리는 2년이 됐고. 또 시코레 두 번째로 해 자이. 줄기는 1년 됐어요. 이 다른 모드 이제 달 아치 세다 1 번째로 타기. 이 사과 2분의 1년생이라고. 이제 후지 아플 굴로케 두 테케 1 볼라 하이. 제가 미국에 가서 우리 형제들께 이야기를 했어요. 아미 아메리카테 기에 이제 바이들 볼람. 후지사가 2분의 1년생 300그루를 준비해라 그랬어. 미국의 과목 시장에 가니 후지사가 2분의 1년생 150그루를 사죠. 아메리카에 계시면 또 대수의 아플 니아슬로 오타가 아무래 스프링필드에 가스라가라. 심었어요. 근데 그는 호리나스에 라가타 사슴이 칼가 먹어가지고 30남은 칼가 먹었어요. 검수검 트리스카나 가스타라 케이니에지. যেখানে মানুষ আছে যেখানে মানুষের কাছাকাছি গাছগুলো আছে সেটা ওরা খেতে পারেনি সেটারও আমরা এরকম 150 খানা গাছ আমরা লাগালাম কই লিংকন হাউস আইদার ইন্নন্দে ওখানে লিংকন হাউস স্কুলের বাচ্চারা আছে জানিয়ন ধরোমিয়ান সাগা নামুরু জুল্লাগো তোরা যখন প্রথম ক্লাসে ওঠে তখন আমরা ওদের একটা গাছ দিয়ে দিই ভিড়ল জুগো কালিয়াগো বললে ঝাপকো তা কিওরা তুই এটাকে সার দিবি তুই এটাকে জল দিবি পুরোপুরি তুই ধ্যান রাখবি আপেলে গাছ হচ্ছে তোর গাছ তোর বলতে যতদিন তুই গ্রাজুয়েট না হস এই গাছটা হচ্ছে তোর এই সমস্ত আপেল হচ্ছে তোর দেড়শোটা গাছ লাগিয়েছে আগে কি আরো আমি 300 খানা গাছ লাগাতে চাই ব্যস্ত ছিলাম বলে তাদের বলতে পারলাম যে আরো কোথায় কোথায় গাছ লাগাতে হবে 사과나무 심을 쓰는 자리를 만들어 가지고 가지고 끼니에 아무라 세 파하레 라가테 차 이타케 볼라 하이 콜롬 라가노 그걸 가지고 접을 붙이는 거예요 তাহলে সে আপেল গাছের কি হয়그러면 사과가 사과나무 어떻게 되냐면 আসলে শিকড়টা হচ্ছে আপেলের কে 뿌리는 원래 사과는 후지 제 আপেল তার উপরে যেটা এর কলমটা লাগানো হয় 후지 사과를 접을 붙이면 ওরা হয়তো আপেলের হয় কিন্তু তার যে ডালি সেটা ফুজি আপেলের হয় ফুজি는 원래 사과고 이거 줄기가 후지 사과가 되는 거예요 আমেরিকাতে আমার ছেলের বাড়িতে আমি এরকম তিনটে গাছ লাগিয়েছি내 아들 집에 제가 사과나무 세 나무가 심었어요 গতবার তার মধ্যে থেকে দুটো ফল এসেছে 작년에 두 개 열렸어요 원래 한 나무에 28개가 열렸어요 이번 주에 একটা গাছে 28 খানা ফল হয়েছে 내년에 아마 100개가 열릴 거고 아, 그걸 보죠. 다른 분들 100 하나 펄 하고 다음에는 한 300개가 열릴 거고 다음에 다른 분들 300 하나 펄 하고 한 5년 지나면 이 밥에 저건 5 번째로 그때 잡에 나무에 한 적어도 400개 500개가 열릴 거예요 달리 약간 같이 검색하고 400 থেকে 500 하나 펄 하고 저는 스프링필드 그 큰 길가에 전부 사과나무를 쫙 오전에 스프링필드 시 라스타에 একদম 소로 수두 앞에 가치 아미 라가테 차 가을이 되면 사과나무 막 벌게 있는 그 명물을 만들려고 해요 শরতের সময় ওখানে আপেল হবে ওই জায়গাটাকে আমি বিখ্যাত করতে চাই এরকম কথাকে কি বলেন আপনি জানেন সাগানামু বললে ধোল সাগানামুন্দে যে আপেল গাছ আগে ছিল সেটা খারাপ আপেল গাছ ছিল নামুয়েদা যে সুজিল বাকুনন গসল জপুচিনন গন্দে তো ওটা কিরে যখন ফুজির সে গাছ লাগানো হয় সেটাকে কলম লাগানো বলা হয় সাগানামুগা জপুচিনন গগসল সংগ্যংচেগুরো ইয়াগিয়ামেন সাগানামুগা গদমনাতা ই মারিমিদ সে আপেল গাছের মধ্যে কলম লাগানোর এই ক্রিয়াকে বাইবেলে নতুন জন্ম বলা হয় নতুন জন্ম বিষয়ে বললে আপনি বুঝতে পারেন না কিন্তু এইভাবে বললে আপনি বুঝতে পারেন না উরিনন সাগানামুন্দে হয়তো ওর শিকড় হচ্ছে আপেল গাছের জঙ্গলি এবং খুব খারাপ গাছ চুলগিরল বলসে মা ফুজিরল সিন তার মধ্যে ডালি লাগানো হয় তো কোন গাছের সেটা হচ্ছে ফুজি আপেলের গাছের তাহলে এই ছামেনন জম চুলগিনন ছামেনদে এই যে এটা হচ্ছে তরমুজ যে তরমুজের লতা বলে এটা তরমুজ এই আকিয়াকি তেমনে কো জ ময়া হোবা পুরিল সিম বুচিনন গয়েও তো এই যে এটা হচ্ছে তরমুজ কারণ তরমুজের লতা বলে এটা তরমুজ কারণ কো সাগানামুনন জম পক জুলগিনন আ 죄송합니다 사과의 그
যেহেতু তার শিকড় হচ্ছে খুব দুর্বল বলে তার সেই শিকড়টা কেটে সেই কুমড়োর সেই শিকড় তার মধ্যে লাগানো হয়। এই জন্য এই তরমুজের গাছগুলোতে তো তার মধ্যে যে লতা আছে সেটা তরমুজের, কিন্তু তার যে গোড়া আছে সেই শিকড় হচ্ছে কুমড়োর। কুমড়োর যে শিকড়টা খুব মোটা, ঠিক আমাদের সেই বুড়ো আঙুলের মতো। এটা জমির নিচে একদম গভীরে গিয়ে প্রবেশ করে, ওখান থেকে সমস্ত পুষ্টি করে নিয়ে আসে। এটাকে আপেল গাছের নতুন জন্ম বলা হয়। এটাকে যদি আপনি বন এগেন বলেন তো, কিন্তু নিকোদেমো সেটা বুঝতে পারলো না। একটা লোক বৃদ্ধ হয়ে গেলে কি করে নতুন জন্ম পেতে পারে? সে মায়ের গর্ভ গিয়ে আবার নতুন জন্ম নেবে নাকি? যেহেতু নিকোদেমো সেটা জানতো না বলে সে এরকম ভাবছিল। যিশু তাকে বলল, যতক্ষণ একটা মানুষ জল আত্মা থেকে জন্ম নেয় সে স্বর্গরাজ্য দেখতে পারবে না। যেরকম তরমুজের নতুন জন্ম হয়, যেরকম আপেলের নতুন জন্ম হয়, ঠিক মানুষ হচ্ছে এরকম সেম সিদ্ধান্ত থেকে নতুন জন্ম পায়। তো আমি আর একটা কথা আবার জিজ্ঞেস করছি, শুধু তরমুজ আছে তো ঠিক আছে, কিন্তু সমস্যাটা কি এর মধ্যে? তার গোড়া হচ্ছে দুর্বল, ঠিক কিনা? তার শিকড়টাকে বদল করতে হবে। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, শিকড়টাকে চেঞ্জ করতে হবে। আপনি বুঝতে পারছেন? ঠিক ওরকম ভাবেই যখন আমরা লোকদিগকে দেখি, খুব সুন্দর দেখতে না? সত্যি খুব দেখতে সুন্দর, এত সুন্দর আর ভালো। যদি মনটা ভালো হতো তাহলে কত ভালো হতো না? কিন্তু মন তো অনেক নোংরা। অনেক মহিলারা থাকে, তাদের মুখটা দেখতে খুব সুন্দর হয়, কিন্তু মন থেকে অনেক দুষ্ট স্ত্রী থাকে। এরকম ধরনের লোকদেরকে নতুন জন্ম পেতে হবে। কি করে নতুন জন্ম পাবে? হাত কেটে পা কেটে যে নতুন জন্ম পাবেন এরকম কিছু নেই। শরীরকে এরকম ভাবে জাস্ট রেখে দিয়ে মনকে বার করে যীশু খ্রিস্টের মন প্রবেশ করানো হয়। আমেন, আমেন। যেন যত দুষ্ট স্ত্রী হোক না কেন, সেও বদলাতে পারে। দুনিয়া থেকে সব থেকে দুষ্ট ব্যক্তিও বদলাতে পারে। উদাহরণ অনুসারে, পাস্টার কিম কিষান এখানে আছেন নাকি? কোথায় আছেন তিনি? পাস্টার একবার আপনি দাঁড়ান। এটি সব থেকে দুষ্ট ব্যক্তি, কিন্তু এখন সে নতুন জন্ম পেয়েছে। তখন থেকে পাস্টার কিম কিশাং, ধন্যবাদ, আপনি বসতে পারেন, কিন্তু তার মন তিনি যিশুর থেকে অদল বদল করে নিয়েছেন। কিন্তু আমি একটু জ্বলন অনুভূতি করি, আপনি জানেন কেন? যেহেতু তিনি পাস্টার অক্সু পার্ক থেকে বেশি বিখ্যাত হয়ে গেছেন। আফ্রিকা যাওয়ার পরে এমন কেউ নেই যে তাকে চেনে না। আমি জেলের মধ্যে 1 ঘন্টা প্রচার করে বাইরে আসছিলাম, প্রচার করার পর জেলারকে ডাকে, আর জেলারকে ডেকে বলে চল এখানে আমরা থিওলজি কলেজ করি। লোকেরা কিছু করছে না, ওরা জাস্ট বসে রয়েছে। থিওলজি কলেজে তাদের পড়াশোনা করে তাদের পাঁচটা তৈরি করবো, এতে ওরা অনেক খুশি হয়ে গেল। তখন থেকে জেলের মধ্যে সমস্ত দুর্ঘটনা বন্ধ হয়ে গেল। কিভাবে? পাস্টার কিং কিষাণ এখানে ওখানে গিয়ে দুনিয়ার অনেক জেলগুলোকে তিনি বদলে দিচ্ছেন। এখন তো পাস্টার কিং কিষাণ ভুজন চার্চে থাকেনি না, তিনি সবসময় হাওয়াই জাহাজের মধ্যেই থাকেন। যে কোনো জেলে তিনি যান সে জেল বদলে যায়। এরকম ধরনের লোক থাকে যারা জীবন কারাবাসে থাকে। জীবন কারাবাসে লোকরা এরকম থাকে যারা অপরাধ ওদের খুব বড় হয়, যার কারণে তারা জেল থেকে বেরোতে পারে না। হয়তো 1 বছর, 2 বছর বা 5 বছর বা 10 বছরে সাজা হয়। আজীবন কারাবাসের লোকরা তাদেরকে মৃত্যু পর্যন্ত জেলেই থাকতে হয়।
이 가로네. 그 무기 수다를 전부 다 불러가지고. 이 가로네 따라 젤에서 시니어 하고 타게. 마음을 바꿔서. 기성세 아지번 가라바셰 록데르케 타게. 다들께 약속을 코레 다들 몬타케 체인지 걸로. 다들 파스터의 룩에 어덴 걸로. 이제 그 여러분 그 크게 된 놈 그 영화 보면 알지만 그 고참이 많대 쩔쩔매는. 제가 아까 보이글도 되겠지만 자라 아지번 가라바셰 록라 타게. 오들 샤바이 바이 바이. 이 사람이 감방장하면서 저 신병들을 저 시민들을 괴롭히지 않고 복음을 전하는 거예요. 그러니 이 녀석들이 뭐 녀석들에게 고스트 나 뒤에 다들게 수소마찰 포찰 거라 수리 거래체. 그래서 분위기가 너무 너무 좋은 거예요. 제네르 푸르 포리베시 코트 발로 해가체. 김인호 목사님이 교도소에서 제3책을 읽고 마스터 김비생 제네르 모데 파페 그마 어떤 전부 러시아 보이 보래 티니 어떤 전부 편지. 이 나오기 전에 저한테 편지를 보냈어. 아 젤테기 보내는 순간 티니 아마 게 찌티 리크네. 나오는데 좀 도와주십시오. 저를 좀 이끌어. 아 젤테기 바이리 아시 아마 게 투미 사주 거라 아마 게 잘아. 제가 대전에 있을 때인데 왔어요. 또 아마 대전에 살던 시카레 티니로 시카레 티니 대전 차지 약 몇천 더 칠인. 보통 제소할 그 교도 나오면. 사단이 자라 오프라디 타케 자라 조금 바이리 베리 아시. 그렇게 되면 다시 교도 들어가. 따라 아바르 피레 젤레 চলে যায় 3년 있다 들어가고 그 3년 পরে ফিরে চলে যায়있다 들어오고 그 1년 বছরে ফিরে চলে যায় 3개월 있다 들어오고 যারা বেশি উতাবলা তারা 3 মাসই ফিরে চলে যায় 아침에 나왔다 저녁 때 들어오고 অনেক লোকের এত উতাবলা হয় যে তারা বাইরে যায় সেদিনই ফিরে চলে আসে এরকমই হয় 목사의 죄사함을 받고 난 뒤에 새 마음이 들어왔으니까. 파스터 김기생 우드할 파르프레타 노튼 원탈 모두 웃판노 홀로. 죄를 지으면 또 영원히 내가 교도소 안에 살겠구나. 아무 지디 바이리 지들랑 아바르 팝쿠라 아바르 피르아즈부. 그걸 안 지어야 어떻게 하지? 근데 바이리가 왜 키코르부? 아무리 지디 키 아까도 파리나. 나를 이끌어주는 사람이 있으면 좋겠다. 아무 지디 키 리트커러 백티 탁타 달래 껐다 발로 또. 경제 계통에 아주 탁월한 지혜를 가진 신분이. 에이시 백티 제 오프라트 코라테 아또 후시아르 칠로. 신앙 세계 알 리가 없죠. 아들들 집안의 비식이 또 잔배이나. 찾았다 못 찾아서. 네, 구제친. 뒤니 어네 구제친. 세계 이제 저자인 박옥수 목사에게. 뒤니 세 파필 커머스의 레커가 딱 약간 찌틀이글로. 그래서 마치고 바로 아버지도 안 뵈러 가고 저희. 젤테기 부여를 보내시에 따라 아버지 같이 다해 곳에 자니시 아마들 같이 했세. 우리 교회에서 1년 동안 있는 동안에. 뒤니 아마들 자체 약 몇천 돌에 칠인. 너무 기뻐하게 살아. 뒤니 거네 쿠시트 칠인. 아 내가 벌써 석 달이 됐는데. 아 약간 뒷맛 소에 같이. 혼자서 지금 교도소 갔을 텐데. 아 주대 매 약간 택통 달에 젤에 틀어지다. 근데 약간 벌써 미 젤에 자이니. 이제 5개월 지난 안 갔다. 약간 5번 소에 같이 매 약간 젤에 자이니. 안 갔다. 약 몇천 회 그때 매 약간 자이니. 그때가 제일 행복했다. 또 뒤니 샵 되게 베시 쿠시 회 갈래. 왜 행복했냐면. 내가 쿠시 홀엔. 내가 그야에서 교도 갔을 텐데. 아니 근데 여러분이 탁담 떨래 하였다께 제일에 탁다. 교도 안 갔던 이 자체만 너무 행복한 거야. 내 피를 잔네 이 것을 주는 뜻이 오늘 고수치는. 이제 여러분 중요한 것은. 약간 뭐 헛뜻분의 배파타기. 이제 그 참회하고 호박을 접. 이제 돌무지 아르 그물을 못 대시 걸음 나가는 하이. 이게 바로 끊는가 대각선을 끊으면 면적이 넓어지니까 접이 잘 돼. 도대체 시다시티 까타 하나 틸샤 까타 하자테. 오타 푸르 발로베 푸르 세테자 그래서 이제 호박 줄기에다가 끊어내고 호박 뿌리에다 참외 줄기 달면 토르무제 라타케 아므라 세 쿰므로 세 시코르 송게 라가이 뿌리는 호박인데 시코르 하토 쿰므로르 열매는 참외가 맺는 거 근데 펄세 토르무제르 다이 뿌리에서 막 영양 꽉 끌어올리니까 또 시코르 테게 समस्त 푸스티 오프로에 디게 자이 참외가 너무너무 많이 열리는 거야 이제는 어넥 베시 토르무즈 호테 라글로 세 번 열리 매매고 그다음에 시들어 버리는 사다르토 토르무즈 3번 하러 퍼레 세 가스 키에 자이 다섯 번 열매 맺고 근데 이번 5 바세 펄 디스 그다음에 여섯 번까지 열매 맺고 그치 또 6 12 펄 다이 내 소화기 굉장히 좋아졌어 아르 토르무즈 খুব স্বাদিষ্ট হয়ে উঠল 그것도 그 뭐로 보면 그 발로 하는 이런 방법으로 성주 참회를 이끌어 테크니컬로 차례대로 성주 समस्त 터부츠께 따라 चालिया 그 세상에서 이거 참회 접붙인다는 건데 에이테케 터부츠에 컬럼 করা বলা হয় 성경으로 말하면 참회 그 바이블은 무슨 বলা যায় হচ্ছে তরমুজের নতুন জন্ম আপনারা কি বুঝতে পারছেন 이해하십니까 여러분 이제 뿌리지 않도록 한번 따라 하실래요? 아빠는 ভুলবেন না আমার পেছনে আপনারা রিপিট করুন 참회 거듭나기 তরমুজের নতুন জন্ম 예 영어로 해도 멜론 보너겐 개 좋아요. 참에 거듭나기 뜻. 아프리카에 멜론 보너겐에 볼때 파리 근데 토르무제 노튼 전모 순서 같이 할로. 참에 거듭나기. 아렉바 토르무제 노튼 전모.
예, 참에 그는 이제 정확히 알았지. 그래, 아빠는 보지도 빠르나 떨무지 노튼 전모. 그냥 자르면 안 돼. 그럼 밥에 갈때 허비나. 대각선으로 잘라야 면이 넓어져요. 가티 딸에 스토어터 발로 따라 발로 거래 따라 에코퍼 부분도 쓰자. 찌개를 집어넣으면. 또 어떻게 저번 클리퍼 때게 아마 아트캐터를 따로 오래 쓰게 돼. 나무가 돼. 그건 액가 쳐야 돼. 그래도 뿌리에서 많은 영양이 올라와가지고. 그건 시커 때게 어네 부스티 아세. 그러니까 밑에서 막 영양을 무지무지하게 올려주니까. 또 시커 니체 때게 어네 부스트 돼. 그러면 주먹 호박 이렇게 크잖아요. 소토야 이번 구무로 어네 버러 해. 호박 뿌리 이렇게 큰 호박을 만들 수 있는 것처럼. 구무로 어네 버러 구무로 걷다 봐. 그래서 떨무지 또 버러 해 나. 참에 버러 그렇게 크진 않아요. 지네타 떨무지 노튼 전모. 참외가 거듭나깁니다. 또 떨무지의 어떤 전모. 그런 참외 거듭나는 것하고 사람 거듭나는 것 또 떨무지의 어떤 전모. 그리고 마누시의 어떤 전모. 액도미 액기라고. 자 이제 여러분 이걸 알면 거듭나는 너무너무 쉬워요. 이제 앞으로 잘하면 다른 어떤 전모가 굽이 서 사람은 어떻게 거듭나냐. 마누시가 하면 어떤 전모 봐요. 예수님 갈릴리 가나 혼인잔치집에 계셨습니다. 이제 가나나의 비화 보드실은 역학자들은 그 집 예수님의 외갓집이라고 말합니다. 바벨에 그 닥터라 보라지 세 바리타 어째 지수르 마이. 정확한 근거 있는 건 아니지만 구토메르 바리. 근데 바벨도 스포스토네. 예수님 어머니도 거기 있었고. 마세카네 칠렌. 그 모자란 예수님의 어머니가 뭐 하인 뭐 이래라 저래라 할 수 있는 거 보면 외갓집이 맞은 것 같아. 다크로 세서글에 다크로 지수도 기불에 이렇게 걸어 볼지. 다만 하도 다 구토메르 바리 하도 바리. 성경은 외갓집일 것이다 해야지 외갓집에서 딱 단정할 수는 근거는 없어요. 바벨에 그 코너 포만 내지 이다 지수르 마이어스 구두메르 바리 허베. 주님의 어머니가 포도주 모장 극제에 예수님께 포도주가 없다 그랬어요. 또 지수르 마 어느 친디도 해가칠한 제도 닦으러 실어나 보래. 요즘에 지수르 같이 있으라 볼래. 나와 문상관이 나이까. 지수 거일은 해 나래 때 아마 키까지. 때가 아직 이르지 못해. 약간의 보전도 아마 사마야 아시니. 자 그러니까 마리아는 하인들에게 뭐라고 말했냐면 또 메리스 다스디고 기 보래 그에게 무슨 말씀을 하시든지 그대로 하라. 예 자키치 보래 지르콘 보래 지르콘이 또 뭐라 걸어. 그럼 그게 이제 무슨 의미입니까? 달래 에 마네타키. 자 이제 예수님하고 우리하고 생각이 다. 예수와 아마도 진짜 어째 알아다. 이해가십니까? 무슨데 파첸? 생각이 다릅니다. 아마도 진짜 어째 알아다. 그래 우리하고 영 생각이 다르기 때문에. 주태 아마도 진짜 지수 진짜 어째 알아다. 한적인 방법을 흘러가고. 무엇이 마누시로 빠이로 보는 일부하기. 예수 우리와 같이 못한 지혜와 영을 가진 분이 예수. 지수 같이 쓰였다 부디 주다체 시다 아마들 못 되네. 그래 우리는 내 속에 있는 생각을 가지고 지금까지 자랐어요. 아마도 진짜 되게 머리 못 들게 아무리 아토딘 카티야스지. 어때 착할 때도 있지만. 그럼 발로 해. 미워할 때도 그거는 그거는 먼저 해 남을 괴롭힐 때도 그거는 그거는 가로 불에 기나 와세 그거는 그거는 가게 커스터디 아무나 농구라고 해. 그래 이제 그것이 우리 마음 안에 솟아나는 것이요. 지금 저런 것까지 아무도 먼저게 베리야 하세. 그래서 내가 남의 저 뭐야 가늠한 여자 가늠할 때 저것이 베비자리 스트리시 베비자 거시면 더라 볼로 가늠한 여자만 음란한 마음을 줬어. 여러분의 셔튼 베비자 거란 뭔데? 음란한 마음을 줬다고 이제 가늠하는 건 아니에요. 만 타게 বলে কি ব্যভিচার করে এরকম কিছু নেই জাফিল কয়া যে গানমান যখন ঘরেতে গানমান হবে মানে ভাবলে আমি ধরা পড়ব না আমি মরব না এই যা গানম হাদাগা জাফিয়েছিল সে ভাবছিল যে সে ধরা পড়বে না সাকি আন জাফিল জুরাচ্ছি মানে উরিগা হানন সেঙ্গাকদেরন উরি সেঙ্গামে কেনচানন গছরম বয়েদো মুনজা আমাদের চিন্তা আমাদের মনে যেন ঠিকঠাক লাগে কিন্তু এর ভিতরে সমস্যা থাকে কই টাইমে ইয়ারম উরি ইনগানেকেস নানন সেঙ্গাকল তারা সারাননদে এজন্য আমরা মানুষের অনুসারে যে চিন্তা ভাবনা আছে তা দ্বারা জীবন কাটি গেছি উরি ইনগানে সেঙ্গাক তারা সানিকা 거기는 문제가 많이 일어나고 사건이 많이 일어나고 우리 고통스럽고 악한 거예요 যেহেতু আমরা মানুষের মন অনুসারে জীবন কাটিয়ে এসেছি বলে এই জন্য অনেক কষ্ট হচ্ছে অনেক দুঃখ হয়েছে কুমড়ো উপরে যে ডালি থাকে সেটাকে কেটে ফেলা হয় আর তরমুজকে কলম লাগানো হয় শিকড় তো কুমড়োর পুরিন হোবাগিজমান তো ফল তো তরমুজের হয় ইলমেন ছামেরন মেকি তে তরমুজ খুব বেশি হয় যেহেতু সে পুষ্টি পায় বলে আমরা মানি মেকো ইয়াং চুমনে জোয়াজিরং গমি চিন্তা ঠিক তরমুজ সে শিকড়ের মতো একদম দুর্বল তাই উরিয়া গাজিন উরি ই সেঙ্গাগন ছামে পুরিওয়া গাচি ইয়াকহেও তোজে আমাদের লোভ আছে আমরা পাপ করি ইয়োগল জাল বাকো জেরল জাল জিকো
দুষ্টতার মধ্যে পড়ে যাই করুন গয়ে আমরা এরকম ধরে নেই। উড়ি ছামে পুরীর চালানে আমাদের ওই তরমুজের সেই শিকড়টাকে কেটে ছামে ঝুলিয়ে দাগা হোবাক পুরিয়া জঙ্গলে চবল পুচি তরমুজের লতাটাকে নিয়ে সেই কুমড়োর সেই শিকড়ের সাথেই তো কলম লাগানো হয়। আজু খান্তানাং গসন তো অনেক সরল কথা কি উড়িয়ে সেঙ্গাগল চালানে আমাদের চিন্তাটাকে কেটে বাইবেলেতে যে যিশুর চিন্তা আছে সেই চিন্তাটাকে আমার মনে কলম লাগাতে হবে। এটা দেখে খুব মুশকিল আর কঠিন মনে হয় কিন্তু যখন আমরা এটা ভাবি এটা খুব সহজ। আমি যদি দেখি 1962 সালে আমি এটা বুঝতে পারলাম। 1962년도 제가 예수님을 믿기 교회를 다녔지만 그 전까지 나는 내가 하는 모든 게 실패. 1962 সালের আগে তো চাচা যেতাম কিন্তু যা কিছু করতাম ওতে আমি কোনো সময় সফল হতে পারতাম না। 근거 다섯 가지를 했는데 পাঁচটা আমি বড় জিনিস করতাম এই পাঁচটা জিনিসে আমি অসফল হয়ে গেলাম। 근데 내가 내 생각을 따라가면 내가 망한다는 걸 정확히 আমি পাক্কা জানতাম যে আমি যদি চিন্তার পেছনে দৌড়াই তাহলে আমি নষ্ট হয়ে যাব। নে সেঙ্গাগল তারাগামেন নেগা মাঙান্দা যদি আমার চিন্তার পেছনে যাই তাহলে আমি বরবাদ হয়ে যাব। নানু চার হাল সুই সুই তো ভাবছিলাম কিছু হয়তো আমি একটু ভালো করতে পারি আমার দ্বারা ভালো কিছু হবে। নে সেঙ্গাগ তেরো দেও জিন গাউন্ডেসো চাল দেঙ্গে হানা দোকো চম্পু মাঙাল ইলদেল মান চিন্তা দিয়ে যা কিছু হলো কিছুই ভালো হলো না সবকিছু তো আমি অসফলই হলাম। কুনিকা যে নে সেঙ্গাগল বরিগো যেসুর সেঙ্গাগল পাতা ধরিন গজিও আমি নিজের চিন্তাটাকে ফেলে দিয়ে যিশু চিন্তাটাকে আমি স্বীকার করলাম। ছামেনন বুলগনি খালো চারল সু ইচ্ছিমান তো তরমুজ যেটা এমন জিনিস সেটা আমরা কাটতে পারি মাওমন খালো চারল সু অপচা মরটাকে তো আমরা চাকু দিয়ে কাটতে পারি না। না নে সোয়ে ইন মানন সেঙ্গাগ ইসয় তো আমার মধ্যে অনেকগুলো চিন্তা আসে নে মামে তো মাওম গঞ্জামেন সেই সময় আমার মনে কি মন আসে নে সেঙ্গাগল তারান মোদন কে শিল্পেন্দে মনের পেছনে গিয়ে আমি সবসময় অসফলই হয়েছি চিন্তার পেছনে গিয়ে আমি বরবাদ হয়ে যাবো আমি অসফল হয়ে যাবো আমার দ্বারা কিচ্ছু হবে না এটা আমি পাক্কা বুঝতে পারলাম। আমি পাক্কা বুঝতে পারলাম যে আমার চিন্তার পেছনে গেলে আমি বরবাদ হয়ে যাব। তখন থেকে আমার মনে নানা রকমের চিন্তা আসছিল কিন্তু এই চিন্তার পেছনে যেতে ভয় পাচ্ছিলাম। আমার চিন্তার পেছনে গিয়ে আমি বরবাদ হয়ে গেছিলাম। যখন আমি 19 বছর বয়সে ছিলাম 1962 সালে আমার জীবন সত্যি দয়নীয় ছিল কোনো আশা ছিল না কোনো রাস্তাও ছিল না কোনো উপায় আমার কাছে ছিল না।그때 뭐 그냥 도둑질 하고 세상에 아무 수도 줄이 걸었담 가슴에 감 따먹고 사과 때 친구들은 늘 그런 악을 저 만우세 캐드기 아미 아펠 줄이 걸었담 이런 더러운 까지 걸었담 아미 근데 이제 내가 이 생각 따르면 내가 멸망을 당하겠구나 진짜 표정에 갤래 아미 아기도 너스트 허자보 그래서 이제 내가 예수님의 말씀을 마음에 이제는 지수 섭도 감이 이제 뭐라 시각 걸람 근데 성경 읽어 보면 কিন্তু যখন আমরা বাইবেলকে পড়ি সেই দেখলাম আমার চিন্তা যিশু চিন্তা হচ্ছে পুরো আলাদা। হানা যেগা জঙ্গমে গানমেনসো তো বাইবেলকে যখন এক এক করে নিরীক্ষণ করতে লাগলাম সংগল বোমেনসো নে সেঙ্গাগো হানেম সেঙ্গাগি দারুনদে বাইবেল পড়ার সময় আমার চিন্তা আর যিশু চিন্তা হচ্ছে পুরো আলাদা। হানানিমে মালসমল পাতা তখন থেকে আমি নিশ্চিত করলাম আমি শুধু ঈশ্বরের বাক্যে স্বীকার করব। চাইজে রোমা 3장 23절에 রোমে 3 অধ্যায় 23 পদে 사람이 죄를 범하였으며 하나님 영광 이루지 못. 그러나 সকলেই পাপ করেছে ঈশ্বরের গৌরবহীন হইয়াছে 24절에 보면 যদি আমরা 24 বাক্য দেখি তো কৃত ইয়েসু আনে ইন 구속으로 말미암아 하나님 은혜로 값없이 의롭다 하심 얻은 자. 우하라 বিনামূল্যে তাহারে লোক যীশু খ্রিস্টতে প্রাপ্য মুক্তি দ্বারা ধর্মী গণিত হয়। 자 로마서는 하나님 분명히 죄인이에요. 또 로마서 3장 23절에 আমরা পাপী 모든 사람이 죄를 범하였으며 그러나 সকলেই পাপ করেছে ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। হ্যাঁ এটা ঠিক আমি পাপি আমি মিথ্যা কথা বলেছি আমি চুরি করেছি আমি লড়াই করেছি আমি দুষ্টতা করেছি আমি সত্যি একটা দুষ্ট ব্যক্তি।
আর আমি ঈশ্বরের গৌরবের পর্যন্ত পৌঁছাতে পারবো না। তো এই কথাটা আমার মনের সাথে খুব মেল খাচ্ছিল। ওর জন্য আমি সবসময় নিজেকে বলতাম, আমি পাপি, ঈশ্বর আমি পাপি, আমাকে ক্ষমা করে দাও, আমি মিথ্যা কথা বলেছি, আমি চুরি করেছি, এরকম কথা বলতে বলতে আমি জীবন কাটিয়েছি। এটা তো নিশ্চিত যে আমি মিথ্যা কথা বলেছি, আমি অনেক চুরিও করেছি, সত্যি অনেক অন্যদের খেতে গিয়ে আমি চুরিও করতাম। বন্ধুর সাথে রাতে গিয়ে আমি আপেল চুরি করতাম। তো এরকম অনেক ধরনের আমি পাপ করতাম। হ্যাঁ, আমি পাপি, ঠিক আছে, আমি হচ্ছে দুষ্ট। কিন্তু যখন আমরা 24 বাক্যকে দেখি, ততক্ষণ আমি 23 বাক্য জানতাম, কিন্তু 24 বাক্য একদমই জানতাম না। আমি দুষ্ট, আর আমি নরকে যাবো। কিন্তু 24 বাক্য কি বলছে? এখানে লেখা আছে আমরা ধার্মিক গণিত হই। ঈশ্বর আমাকে বলছে তুই ধার্মিক, আমি তো পাপি, কিন্তু ঈশ্বর বলে তুই ধার্মিক, আমি নোংরা, কিন্তু ঈশ্বর বলছে তুই শুদ্ধ। ঈশ্বর বলছে তুই নতুন জন্ম পেয়েছিস, তুই ধার্মিক, না আমি তো পাপি। আমি একদমই খারাপ ছিলাম, আমি নিজেকে ভালো দেখানোর জন্য তো একটু একটু মিথ্যা বলতে লাগলাম। মিথ্যা তো মিথ্যা হয় না, কিন্তু এত বড় পাপ নয়, এতে তো কোনো অন্যর ক্ষতি তো হচ্ছে না। কিছু একটা নটখটি করে যে মিথ্যা কথা বলতে দেখতে তো ভালো লাগে না, না চিন্তা করে আমি এইভাবে জীবন কাটিয়ে গেলাম। অনেক অদ্ভুত ব্যাপার কি, ভাবছিলাম যে একটু মিথ্যা কথা বললে কোনো অসুবিধা নেই, যখন আমি মুখ খুলতাম মুখ থেকে শুধু মিথ্যা কথাই বেরোতো। তারপরে এক বছর যাওয়ার পরে লোকেরা বলতে লাগলো, ওই দেখ অক্সি আবার মিথ্যা কথা বলছে, যখনই মুখ খুলে মিথ্যা কথাই বলে, এরকম হয়ে গেল। তাই ভাবলাম যে মিথ্যা কথা বলা আমাকে বন্ধ করতে হবে। তা আমি চাইলাম যে মিথ্যা কথা বলবো না, তোরটা করলে ভালো হবে, এটা ভেবেছিলাম, কিন্তু এরকম হলো না, এটা হচ্ছিলই না। কিন্তু প্রকাশিত বাক্য 21:8 পদে, কি লেখা আছে? কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণা হোক বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হৃদয় হইবে, ইহা দ্বিতীয় মৃত্যু। অন্যদের ক্ষতি করা মিথ্যাবাদী, এটা লেখা নেই না? আমি ভাবছিলাম এরকম ধরনের মিথ্যা হলে ঠিক আছে, অসুবিধা নেই। তো বাইবেলে লেখা আছে সমস্ত মিথ্যাবাদীর ভাগ সে ঝিলে দেওয়া হবে। আমি নরকে যাচ্ছি, আমি মিথ্যা কথা বলেছি, এখানে লেখা আছে সব মিথ্যাবাদী, তাহলে তো আমি পাক্কা নরকেই যাবো, আমাকে নরকেই যেতে হবে, আমি নরকেই যেতে পারি। কিন্তু এটাই ঠিক হচ্ছিল না, যখনই মুখ খুলতাম মিথ্যা কথাই বেরোতো। সকাল থেকে মুখ বন্ধ করার চেষ্টা করতো যে মিথ্যা কথা না বলি, কিন্তু দুপুর বেলা অনেক মিথ্যা কথা বেরিয়ে আসতো। আমি অনেক কষ্টে ছিলাম, সত্যি সমস্যায় ছিলাম। তা আমি হচ্ছে খুব নোংরা এবং দুষ্ট মানুষ। রোমে 3:24 কি লেখা আছে? আমি শুধু 23 পর্যন্তই জানতাম। আমি পাপ করেছি, সবাই পাপ করেছে, এটা সঠিক। 24 বাক্য একদমই জানতাম না।
24 똑같은 성경 23절은 죄인인데 24절은 의인이 되는 바이블에 23 바께 পাপি বলা হচ্ছে কিন্তু 24 바께 ধর্মী গণিত করা হয়েছে 23절하고 24절 차이가 뭐냐면 또 23와 24 바께 মধ্যে কি তফাত আছে 24절은 내가 죄를 지었고 23 바께 আমি পাপ করেছি 24절에는 কিন্তু 24 바께 죄를 지었지만 হয়তো আমি পাপ করেছি 그리스도 예수님이 계셔 কিন্তু যীশু খ্রিস্ট আছে 그리고 그분이 나를 죄에서 구속하셨어. 시아마케 팝 থেকে মুক্তি দিয়েছে. 어 그러면 내 죄가 없어졌네. 달리 আমার পাপগুলোকে মুছে দেওয়া হয়েছে. 저는 그걸 믿어. 아메 이 কথা বিশ্বাস করলাম. 그 지금까지 나는 죄를 저 죄인이란 마음이 내 마음에 가득 찼어. 야토쿠나 আমার মন পুরো পাপ থেকে ভর্তি ছিল. 어디에도 죄를 뽑아낼 만한 데가 আমার মনে আমার কোনো জায়গা ছিল না যেখান থেকে পাপ থেকে বার করতে পারি 얘는 거짓과 도둑질과 악으로 가득 찬 죄인이었어 প্রত্যেক জায়গা শুধু মিথ্যা আর ধোঁকা দিয়ে ভর্তি ছিল আমি পাপী ছিলাম 나는 죄인이란 말이 너무 당연했어 그렇게 পাপী বলা খুব স্বাভাবিক ছিল 죄인이야 আমি পাপী 죄를 많이 지었어 আমি অনেক পাপ করেছি 난 죄인일 수밖에 없어 আমি শুধু পাপী হতে পারি 근데 이제 성경은 뭐라고 말하는? 근데 바이블 কি বলছে? 그리스도 예수 안에 있는 구속으로 내가 하나님의 값없이 의롭게 됐다. 비나무르시 언어그로 예수 그리스도 প্রাপ্য মুক্তির আমি 다르게 গণিত হয়েছি. 자, 참외가 있는데. 어째 তরমুজ. 참외 줄기는 좋아요. তরমুজ의 লতা ভালো. 뿌리가 나빠요. 근데 তার শিকড় হচ্ছে খারাপ. 뿌리는 애고. 이 শিকড়টাকে কেটে যখন সেটা কুমড়ো শিকড়ের সঙ্গে সেটা লাগানো হয়. 내게 하나님 일하시면 좋은데. 저도 이슬 কাজ করে সেটা ভালো তালে. 마음은 늘 거짓말을 해요. 근데 아마 뭔 사실은 믿다 কথা বলে. 도둑질을 해요. চুরি করে. 거짓말 도둑질한 마음을 끊어내고. 믿다 কথা বলে মনটাকে কাটা হয় সেটাকে বার করা হয়. 내가 이 생각을 이 마음을 따라 난 멸망을 당해. 내 চিন্তার অনুসারে আমি বরবাদ হয়ে যাব. 마음에 도둑질하고 거짓말 이 생각을 끊어버려. 근데 아마 মনে যে মিথ্যা কথা বলে সে মনটাকে কাটা হলো. 예수님의 말씀을 내 마음에 받아. 또 যীশুর মনকে বাক্যের দ্বারা গ্রহণ করলাম 예수님 나를 어렵다 그래 যীশু আমাকে ধার্মিক বলল নে সংগাবন কিন্তু আমার চিন্তা না অরূপচা আমি ধার্মিক না নান তোদুকিল মানে কষ্টমান আমি অনেক চুরি করেছি আমি অনেক মিথ্যা কথা বলেছি আমি অনেক পাপ করেছি পাক্কা আমি পাপী 예수님 কিন্তু যীশু নারে অরূপকে হেসে আমাকে ধার্মিক করেছে যা নে সংগাবন নানন জৈনিন আমার চিন্তা হতো আমি পাপী 예수님의 말씀은 근데 যীশুর বাক্যে দ্বারা আমাকে ধার্মিক বলা হয়েছে 대생아 나는 죄를 지었는데 আমার চিন্তা হতো আমি পাপ করেছি নারল অরূপতা কিন্তু যীশু খ্রিস্ট আমাকে ধার্মিক বলে সে আমাকে পবিত্র বলছে তাহলে যে কোষে তরমুজের উপরে কলম লাগানো হয় সিংহা নেগা সারা হতো নে সেঙ্গাল চাল্লা নেছে তো আজ পর্যন্ত যেরকম আমি জীবন যাপন করেছি চিন্তাটাকে কেটে আমি যে পাপি সে চিন্তাটাকে কেটে অরূপতা যীশুর মালসমল নে মামে তো আমি ধার্মিক সেই ঈশ্বর বাক্যটাকে আমি মনে কলম লাগিয়ে নিলাম মামি যে ছামেগা চপুচিদসি যেরকম তরমুজ কি কলম লাগানো হয় জেনেন নে সংগাকতেরো সারান নে সংগাকরো ঠিক সেরকমই আমার মন আমার চিন্তার অনুসারে আমি চলছিলাম নে সংগাল চম চললা নেবো কিন্তু আমার পুরো চিন্তাটাকে কেটে যীশুমে মাওমল নে মামে যীশুর মন আমার মনের উপর আমি স্বীকার করলাম পারো কতে ইয়ক্সাগা ইরনা তারপর তার কাজগুলো উপরে আসলো মারিয়াগা হাইন্দরকে মোরাও মারছে মরিয়াম সে দাসদের কি বললো মুজন মালসমন হাসিতঞ্জি সে তোমাকে যা কিছু বলে তার সে কথার অনুসারে তোমরা করো নয়েকে মুজন মালসমন হাসিতঞ্জি সে তোমাকে যা কিছু বলে সেরকমই তোমরা করো নয় সোয়ে মুজন মাল কদেরো হেরা মানে যা কিছু বলে সেরকমই তোমরা করো কদেরো নুগু মানদর ইয়েসুমে মামুরো হারা যেরকম বলে সেরকম মানে কার অনুসারে যিশুর অনুসারে তোমরা করো তুমি যেরকম সেরকম করতে চাইবে তাহলে তখন আমার মনকে মারতে হবে আমার মনের সঙ্গে করতে যাবো তাহলে যীশুর মনটাকে মারতে হবে সেদিন আমি নিশ্চয় করলাম আমার মধ্যে অনেক পাপ আছে কিন্তু যদি বাইবেল আমাকে ধার্মিক বলছে তাহলে আমি ধার্মিক ঈশ্বর যদি আমাকে ধার্মিক বলে তাহলে আমি ধার্মিক সেদিন আমি আর আমার চিন্তা বিশ্বাস করলাম না আমার চিন্তাটাকে আমি কেটে দিলাম যদি ঈশ্বর আমাকে ধার্মিক বলে তাহলে আমি ধার্মিক এটাই হচ্ছে সঠিক মন কি ঈশ্বরের বাক্য থেকে আমি জোড়া লাগিয়ে দিলাম তাহলে আমি আমার চিন্তার অনুসারে আমি জীবন কাটাচ্ছিলাম কাকাজি আগর দা আছে আমি অনেক ধরনের দুষ্টতাও করেছি কত্তে জনন ধাল্লা কিন্তু তখন থেকে আমি বদলাতে শুরু করলাম আমার চিন্তাটাকে কেটে দিলাম
예수님이 어렵다는 그 말씀을 예수 아마가 다음이 그러지 세 바꾸다 그러면 시카르 걸람 이제 참회가 접붙이듯이 제르컴 토르무스키 콜람 라가네 하 나무 접붙이 제르컴 아펠키 콜람 라가네 하 마음의 생각에서 테코르크메 아마 친타르 몬 테케 내 생각 이걸 따라가면 저주고 멸망이야 요디 니체 친타 운사레 초르타르 샤프 아체 버바디 아체 잘라내고 아마 친타타케 케테 주님 말씀을 받았어 아비 지슈 바케 비스와스 콜람 내 생각부터 난 죄를 짓고 악하기 난 악해 죄인이야 친타 운사레 두스토 아미 파프 코리 아미 파피 내 말씀은 다르게 얘기해 কিন্তু ঈশ্বরের বাক্য পুরো আলাদা কথা বলে তুই ধার্মিক তুই শুদ্ধ তোকে পবিত্র করে দিয়েছে তোকে ধৌত করা হয়েছে এদিন থেকে আমি অন্য জিনিস কিছু ভালো করি কিন্তু একটা জিনিস করেছি আমি পাক্কা জানতে পারলাম যে আমি নিজের চিন্তার অনুসারে চলি তাই বরবাদ হয়ে যাবো এই জন্য আমার চিন্তাটাকে আমি ফেলে দিলাম তারপরে ঈশ্বরের বাক্যকে আমি স্বীকার করতে শুরু করলাম যিশু কানা নগরে বিবাহ বাড়িতে গেল আর সে বলছে আমার এখনো সময় আসেনি যিশুর এখনো সময় আসেনি সে ইচ্ছা অনুসারে করার সে সময় আসেনি আর যখন যিশুর সময় আছে যিশুর ইচ্ছা অনুসারে করাই হচ্ছে যিশুর সময় তখন মরিয়াম সে দাস দেখে বলল এ তোমাকে যা কিছু বলে না কেন যেরকম বলে সেরকমই করো যেরকম বলছে সেরকম করো তখন সে যিশুর শব্দ আর আমার মন তখন এক হয়ে যায় যিশুর সে কথার অনুসারে জ্বালায় জল ভরো তখন তারা পুরো জ্বালায় জল ভরে দিল সেটা নিয়ে ভোজে প্রধান দিকে দাও তারা সেটা দিল তখন এটা দাক্ষরসে পরিণত হয়ে গেল এটাই হচ্ছে ঈশ্বরের কাজ আমরা নিজে ভালো কর্মের দ্বারা শুদ্ধ হই না অন্যদের সহযোগিতা করে নাকি এত কান্না করে হয়তো আমার চিন্তা অনুসারে আমি অনেক পাপ করেছি আমি পাপি কিন্তু আমাদের চিন্তাটা ফেলে দিয়ে যিশুর বাক্যে গ্রহণ করা যিশু বলছেন তুমি ধার্মিক তবে আমি ধার্মিক বলছে সে আমার পাপ স্মরণে আনিবে না তাহলে স্মরণে আনবে না যিশু আমাকে শুদ্ধ বলছে তাহলে আমি শুদ্ধ যিশু বলছে সে আমার পাপ ধুয়ে দিয়েছে তাহলে আমার পাপ শুদ্ধ হয়ে গেছে এখন আমার চিন্তা যিশুর বাক্যের সঙ্গে জুড়ে গেল আজ অনেক লোকেরা যিশুর বাক্য থেকে আলাদা হয়ে নিজের চিন্তার অনুসারে জীবন কাটে যাচ্ছে এইভাবে জীবন কাটানো যিশুর বাক্যে জীবন কাটানো অনেক তফাত আছে 7 অক্টোবর 1962 পর্যন্ত আমি নিজেকে পাপি মনে করছিলাম আর অনেক বেশি পাপও করলাম চুরিও করেছি অনেক মিথ্যা কথাও বলেছি 1962 কিন্তু 7 অক্টোবর 1962 সেই সকালে আমি কি বুঝতে পারলাম যিশু রক্ত দ্বারা আমার পাপ ধৌত হয়েছে এটা আমি বিশ্বাস করতে পারলাম আমি তো নিজেকে পাপি মনে করি কিন্তু বাইবেল আমাকে ধার্মিক বলে সেই তরমুজের ডালিকে সেই কুমড়ো সেই শিকড়ের মধ্যে লাগানো হয় এখন আমি নিজের চিন্তার পিছনে যাব না যিশুর বাক্যে আমি বিশ্বাস করতে পারলাম এখন এই তরমুজটা তরমুজের শিকড় থেকে আসে সে পুষ্টিটা পাচ্ছে না কিন্তু কুমড়ো শিকড় থেকে যে পুষ্টিটা আসে সে পুষ্টিটা পাচ্ছে তো নিজের থেকে যে চিন্তা আছে সেই চিন্তাটাকে অবিশ্বাস করে আমি ঈশ্বরের বাক্যে বিশ্বাস করলাম আমার মধ্যে যতই পাপ হোক না কেন যদি ঈশ্বর আমাকে ধার্মিক বলে তাহলে আমি ধার্মিক আমি যতই দুষ্টতা করে থাকি না কেন যদি যিশু আমাকে বলে আমি তোকে ধুয়ে দিয়েছি আমি ধৌত হয়ে গেছি সে আমাকে যদি পবিত্র বলেছে তাহলে আমি পবিত্র এরকম আমি বিশ্বাস করলাম এর মধ্যে অদ্ভুত কথা কি তখন থেকে আমি আর জীবিত নয় ঈশ্বর থেকে যে মনটা আছে সেই মনটা নিয়ে আমি বাঁচতে শুরু করলাম মনের ভেতরে সমস্ত কষ্টকে আমি ফেলে দিলাম
তো এরা সংগাল তা পরেস ঈশ্বরের যত এক এক বাক্যকে বিশ্বাস করতে লাগলাম তখন আমি নতুন জন্ম পেলাম আমার মন থেকে নয় কিন্তু ঈশ্বরের মন থেকে যিশুর মন থেকে আর আমি বদলাতে শুরু করলাম ঈশ্বর থেকে আমি শক্তি পেলাম সামর্থ্য পেলাম আমি এত ধন্যবাদ যে আমি বলে বোঝাতে পারবো না খুবই বেশি আশ্চর্য হয়ে গেলাম এটাই হচ্ছে নতুন জন্ম পাওয়া শরীর তো আমার সে প্রথমে শরীরই রয়েছে শরীরের অনুসারে চলার সেই মানুষ আমি নিজের উপরে না বিশ্বাস করে বাক্যে বিশ্বাস করে বাক্য আমাকে চালাচ্ছে আমার জীবনে সবকিছু বদলে গেল যেরকম হাওয়াই জাহাজ চালায় প্রোগ্রাম দিলে সেটা নিউ ইয়র্ক যাবে যদি আপনি টোকিও যেতে চান প্রোগ্রামটাকে বার করে আমাদের টোকিও যাওয়ার সেই প্রোগ্রামটাকে ভরতে হবে যদি স্বর্গের রাজ্যে যেতে হবে আমার প্রোগ্রামটাকে বার করে যিশুর প্রোগ্রামকে ভরতে হবে যিশুর প্রোগ্রামে আমি যদি পবিত্র তাহলে আমি পবিত্র বাক্য যদি আমাকে ধার্মিক বলে তবে আমি ধার্মিক আমার জীবনে অনেক পরিবর্তন এলো তরমুজের মধ্যে কুমড়োর সেই কলম লাগানো হয় তরমুজ এমন বড় কাজ করে যেটা সেটা কোনোদিন করতে পারবে না যদি আমরা নিজের মনকে যিশুর মন থেকে যখন এক করে দিই যত চিন্তা আছে ওটা যদি ফেলে দিই যিশুর সে শক্তি আমার মধ্যে প্রকাশ হয় জানার পরে পবিত্র আত্মার সে জীবন আপনি পাবেন আমি এটা জানি আজকে সন্ধ্যাবেলা একটা পাস্টার এসে সাক্ষ্য দিলেন এটা পুরো অদ্ভুত ছিল না তিনি বন্দুকের গুলি খেয়েছেন কিন্তু যখন তিনি সাক্ষ্য দিয়েছেন খুবই অদ্ভুত ছিল সত্যি এটা অদ্ভুত ছিল নিজের চিন্তার অনুসারে জীবন কাটানো সে জীবন বাক্য বিশ্বাস করে জীবন কাটানো সে জীবনে বদলে গেল আমরা কেউ কিছু হোক না কেন যদি আপনি নিজের চিন্তার অনুসারে চলবেন তাহলে বরবাদই হতে হবে আপনাকে যদি নিজের চিন্তা ফেলে দিয়ে যিশুর বাক্যে গ্রহণ করে যদি জীবন কাটাবে নিজের চিন্তাকে অস্বীকার করে যিশুর মনে যদি আপনি জীবন যাপন করেন শরীর তো আপনার কিন্তু মন যিশুর হয়ে যায় তখন আর আপনি ঈশ্বরের সে রাজ্যের মহিমাকে পাবেন আর আপনি সে পাপের ক্ষমাটাকে পাবেন যিশু আপনার মধ্যে জীবিত থেকে কাজ করবেন আপনি পরিবর্তন বিনা থাকতে পারবেন না লোকেরা নিজের থেকে ভালো করার চেষ্টা করে কিন্তু এরকম নয় নিজের উপরে বিশ্বাস করবেন না যিশু খ্রিস্টের উপরে বিশ্বাস করুন আসুন আমরা প্রার্থনা করি পবিত্র ঈশ্বর পিতা আমাদের মন বেকা দুষ্ট নোংরা আমাদের মনের সাথে জীবন কাটিয়ে আমরা নোংরা জিনিসই করেছি পাপই করেছি কিন্তু যিশুর মন হচ্ছে উত্তম তার মধ্যে ধার্মিকতাই ভর্তি আছে তো অনেক সময় ধরে আমি নিজের মনের চিন্তা আর নিজের মনের নৈশারে জীবন কাটিয়ে এসেছি এখন যিশুর মনের দিকে যাওয়াতে যিশুর বাক্যের পেছনে যাওয়া আমরা নিশ্চিত করেছি এখন আমরা আর নয় যিশু খ্রিস্ট আমাদের মনে এসে আমাদের মনটাকে চালাচ্ছে যেরকম জল থেকে দাগ করে ছিল এরকম অদ্ভুত কার্য হলো আরো অদ্ভুত দ্বার কার্য হবে ঈশ্বর আপনার মহিমা হবে চার্চ চালায় পাঁচটারা লিডাররা জমা হয়েছে
우리가 돌이켜본 내 생각한 건 전부 아까운 মনের দিকে আমরা তাকাই এই মনে শুধু নোংরা দুষ্টতাই ভর্তি হয়ে আছে কিন্তু আমাদের চিন্তাটাকে ফেলে দিয়ে যে মারসুগো অনে আনে কাল শির মনের দিকে আর অনুগ্রহের মধ্যে আমরা থাকতে দাও ও ইয়কসায়ে জুশিগেরল আমাদের আশীর্বাদ দাও আর আমাদের মধ্যে কাজ করো আমসারল ধরিমি ধন্যবাদ দি ইয়েসু তো ইরমরো কিদো ধরিমি যিশু নামে আমরা প্রার্থনা করলাম আমেন খুব খুব ধন্যবাদ